বিগত 20 দিন ধরে অনুপস্থিত স্কুলের প্রধান শিক্ষক। নবগ্রামের হজবিবিডাঙ্গা অঞ্চলের 63 নম্বর সর্বনগর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিভাবকদের থেকে অভিযোগ পেয়ে শুক্রবার বিদ্যালয় পরিদর্শন করলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তহিদুল রহমান সহ অন্যান্যরা। মোহাম্মদ এনায়েতুল্লাহ জানান, স্কুলের প্রধান শিক্ষক আলিউল আলী কুকর্মের জন্য কলকাতায় পুলিশের হেফাজতে রয়েছে। সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার জন্য এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি। স্কুলের গার্জেনরা অভিযোগ করছেন যে হেড টিচার যিনি, তিনি স্কুলে আসছেন না এবং আস্তে আস্তে মিড ডে মিলের সংকট দেখা দিচ্ছে, মানে ধার বাকিতে সই স্বাক্ষর দোকানে পেমেন্ট হচ্ছে না আর হচ্ছে না। তাই আমরা ভিজিটে এসেছি এসআই অফিসের একজন প্রতিনিধি, এসআই উনি ডিআই অফিস গেছেন কাজে, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রধান এবং আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, এসে দেখলাম যে উনি অ্যাবসেন্টে আছে এবং আমরা খোঁজ পেলাম যে উনি কলকাতায় অ্যারেস্ট হয়েছেন কোনো একটা কুকর্মের জন্য। মানে একজন শিক্ষক হিসাবে উনি যে কাজগুলো করতেন আমরা অনেক অভিযোগ পেতাম, সেগুলো আমরা কোনোদিনই আমরা বিশ্বাস করিনি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হলো। উনি ল্যান্ডের সঙ্গে জড়িত বিভিন্ন ল্যান্ডের মানে কারবারে এবং দখলদারি ছাড়ানো, দখলদারি উচ্ছেদ করে জমি বিক্রি করা এবং তিনি অনেক কুকর্মের সঙ্গে জড়িত ছিল শুনেছিলাম আমরা, আজকে সেটা প্রমাণ হলো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।